হয়েছে, বাস্তব হয়েছে, একেবারে আমাদের নজর এখন কোনো কিছু এড়ায় নেই। কারণ আমার কিছু আইডিয়া আছে, গভর্নর সাহেব আছেন, এই যে সচিবরা, ওরা কিন্তু অনেক অভিজ্ঞতা তারা জানে। আর এখন কিছু, কারণ আমরা ওদেরকে আমরা কাউন্সিল থেকে বলছি আপনার ফ্রিলি কিন্তু আমাদের বলবে, আগের মতো ভয় করে মানে প্রথমে কিন্তু আজ করবেন আপনি ভয় প্রতিষ্ঠে সার ভালো মানুষ টানুষ এগুলো আপনি কিছু বলবেন না, আপনি কিছু কিছু থাকে বলবেন আমাকে, আমাদের ভুল হলে কন্ট্যাক্ট করে আপনারা প্রত্যেকটা ফ্র্যাঙ্কলি বলবে, অর্থাৎ আগের মতো গোপন টোপন কিছু থাকবে না, আবার সব কিছু আবার সাথে সাথে ওপেন করা যাবে না, সেগুলো অন্য জিনিস আপনারা তাই না, ওগুলো তো ওপেন করা যাবে না, আমরা কি ডিসকাস করি ক্যাবিনেট মিটিং সিটে এগুলো বা, কিন্তু আপনারা ফল্ট হয়ে যাবে। আমি এক্সাম্পল দিই, গভর্নর নিয়ে কত রুল স্পেকুলেশন, একটা গভর্নর অ্যাপয়েন্টমেন্ট নিতে কিন্তু অনেক আইনি ব্যাপার আছে, আমি তিন দিনে ওয়েব সলভ দিই, দেখেছেন তো তাই না, কি করেছে, আমি তাড়াতাড়ি করেছি, প্রধান নির্বাচনের কথা বলছি, ক্যাবিনেট মিটিং করেছি, মাননীয় রাষ্ট্রপতি গেছে, এগুলো অন্য সময় দিতেও না, তো আর তিন মাস লাগবে, কাকে দেবে না দেবে। তারপরে ইনপুট লাগবে, তারপরে বাজার তেল যখন করবে তাদের যারা উৎপাদন করে তাদের সুবিধা অসুবিধা দেখবে, তো আলটিমেটলি আপনার কাছে যখন পৌঁছায় তখন সেই সেই চেইনটা মানে পুরো সাপ্লাই চেইনটাই তো ইনভলভ। স্যার নতুন গভর্নর আজকে জয়েন করেছেন, হ্যাঁ, তো উনি কি কোনো, ওনার নিশ্চয় কোনো পরিকল্পনা আছে, মুদ্রাস্ফীতি হচ্ছে ওনার একটা বড় চ্যালেঞ্জ, তো উনি কি কোনো আপনাদের সাজেশন দিয়েছেন? না, এটা সবার সামনে আমার সাথে উনি উনি আগে এটা করবে, তারপরে আমাদের সাথে। স্যার এখন একটা বিষয় বলা হয় যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রা নীতি এবং রাজনীতি একসাথে কাজ করে, আমাদের সাথে গভর্নর মহোদয় আগেও বলতেন, এই বিষয়টা কি স্যার আপনারা সমন্বয় করে কাজ করবেন কিনা আজকে? ডেফিনেটলি।